ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে ক্লাস ইলেভেনে আনসিন নেই আমরা জানি, কিন্তু ক্লাস টুয়েলভে আনসিন আছে এবং এটা কোশ্চেন নাম্বার 5, মানে 5-এর দাগে আনসিন থাকে, মোট 10 মার্কের আনসিন হয়। তো আনসিন নর্মালি কিন্তু পরীক্ষায় কমন পড়ে না, তবু যদি আমরা বেশ কিছু আনসিন প্র্যাকটিস করে নিই আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসে এবং যে কোনো আননোন আনসিন পড়লেও আমরা তার প্রশ্ন উত্তর সহজে সমাধান করতে পারি। তো আমরা আজকে আলোচনা করে নেব রায়মার্টিনে প্রশ্ন বিচিত্রা 2023, তার সংসদ মক টেস্ট সেট নাম্বার 5, পেজ নাম্বার 240-এ আছে। তো তার যে আনসিনটা রয়েছে 5-এর দাগে কোশ্চেনে, সেই আনসিনটা আমরা আলোচনা করব। সে আনসিনটা আমি পড়ছি। স্প্যাম ইজ দ্য ফ্লাডিং অব দ্য ইন্টারনেট উইথ মেনি কপিজ অব দ্য সেম মেসেজ। স্প্যাম জিনিসটা কি? আমরা এখন মোবাইলে স্প্যাম হয় খবর আমরা জানি, বা কিছু স্প্যাম মেসেজেস আসে আমাদের মোবাইল ফোনে, বা কিছু স্প্যাম কল আসে, এরকম জিনিসগুলোকে আমরা স্প্যাম বলি। স্প্যাম মানে কি? অনাকাঙ্ক্ষিত, মানে যেটা তুমি চাইছো না যে মেসেজ, সেই মেসেজ তোমার মোবাইলে ঢুকছে, তাকে আমরা স্প্যাম মেসেজ বলি। কিছু কল, কিছু ফোন আসে যে ফোনগুলো তুমি চাইছো না, সে ফোন তোমার মোবাইল ফোনে এলো, তাহলে সেই ফোনটাকে বলা হবে স্প্যাম কল। তো এই স্প্যাম জিনিসটা বর্তমান বন্যার মতো চলছে। ফ্লাডিং মানে কি? বন্যা। বর্তমান ইন্টারনেটের দুনিয়াতে এই স্প্যাম জিনিসটা বন্যার মতো করে চলছে, যেখানে একই মেসেজকে, সেম মেসেজ, একই মেসেজকে অনেকগুলো কপি করে বিভিন্ন লোকের কাছে পাঠানো হচ্ছে। ইন অ্যান অ্যাটেম্প টু ফোর্স দ্য মেসেজ অন পিপল হু উড নট আদারওয়াইজ চুজ টু রিসিভ ইট। লোকেরা যারা মেসেজ বিভিন্নভাবে পেতে চায় না, তাদের কাছে বাধ্য করা হচ্ছে, ওই মেসেজগুলোকে পাঠানো হচ্ছে এবং তাদেরকে সেই মেসেজগুলো পড়তে বাধ্য করা হচ্ছে, এটাকে আমরা স্প্যাম বলি। স্প্যাম ইজ বেসিক্যালি ইলেকট্রনিক জাঙ্ক মেল। স্প্যামটা হচ্ছে সাধারণত একটা ইলেকট্রনিক মেল। মেল বলতে আমরা ইমেল যেটাকে বলি, চিঠির আকারে যে খবরগুলো পৌঁছায় মোবাইল ফোনে, সেটা ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা আসে, তো সাধারণত তাকেই আমরা স্প্যাম বলি। আর জাঙ্ক নিউজ, কিছু ফেক খবর বা কিছু বেসলেস খবর, গ্রুপ পোস্টিং, যেগুলো গ্রুপে পোস্ট হয়। ইট ইজ সামটাইম কনফিউজড উইথ এনি আনসলিসিটেড ইমেল। এই আনসলিসিটেড মানে যেটা চাওয়া হচ্ছে না, এরকম কিছু মেল আমাদের কাছে আসে। তোমরা যদি তোমাদের জিমেলের যে ইনবক্সটা আছে ওখানে চেক করো, দেখবে বেশ কিছু জানা মেসেজ ঢুকে, আবার বেশ কিছু শুধুমাত্র অ্যাডভার্টাইজিংয়ের জন্য মেসেজগুলো ঢুকে, সেগুলোকে আমরা আনসলিসিটেড ইমেল বলি। যেগুলো তুমি চাইছো না সেই মেলগুলো ঢুকুক, তুমি চাইছো না, তুমি দেখো তোমাদের মেল বক্সে চেক করবে, কিছু হোম লোন প্রোভাইড করছে তার মেল ঢুকেছে, বা কিছু লটারি তুমি জিতে গেছো তার মেল ঢুকেছে। তো এই জিনিসগুলোকে আমরা বলা হয় আনসলিসিটেড ইমেল বলি। আবার এই আনসলিসিটেড ইমেল আর স্প্যাম ইমেল যেগুলো, এগুলো অনেকে একই বলে মনে করে। বাট অ্যান ওল্ড ফ্রেন্ড মে অলসো ফাইন্ড ইয়োর ইমেল অ্যাড্রেস অন দ্য নেট। তোমার কিন্তু কোনো একটা পুরনো বন্ধু, যার সঙ্গে 10 বছর আগে আলাপ ছিল, সেই বন্ধু নেট থেকে তোমার ইমেল অ্যাড্রেস পেল অ্যান্ড সেন্ড ইউ এ মেসেজ। সে তোমাকে একটা মেসেজ পাঠালো যে কিরে কেমন আছিস বলে একটা মেসেজ পাঠালো। বাট দিস কুড হার্ডলি বি কল স্প্যাম। কিন্তু এই মেসেজকে আমরা স্প্যাম বলতে পারবো না, এটা অনেকটা পার্সোনাল মেসেজ হয়ে যাচ্ছে, ফ্রেন্ডলি মেসেজ হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা স্প্যাম বলবো না। স্প্যাম মেসেজ কোনগুলো? যেগুলো অনাকাঙ্ক্ষিত মেসেজ, কিন্তু সেগুলো কোনো অ্যাডভার্টাইজ করার জন্য, কোনো কিছু বিক্রি করার জন্য বা কোনো কিছু লোভে ফেলে দেওয়ার জন্য যে মেসেজগুলো হয়, সেগুলোকে আমরা স্প্যাম মেসেজ বলবো। কিন্তু কোনো একটা বন্ধু তোমাকে মেসেজ পাঠিয়েছে দীর্ঘদিন পরে, তুমি তো সেই বন্ধু মেসেজ পাঠাবে তুমি আশাও করনি, তাহলে সেটা ছিল তোমার কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ, কিন্তু সেই মেসেজের দ্বারা সে কোনো পণ্য বিক্রি করতে চাইছে না বা সে কোনো অ্যাডভার্টাইজ করতে চাইছে না, তাহলে সেটাকে আমরা স্প্যাম বলতে পারবো না। হার্ডলি মানে নট, ইভেন দো ইট ইজ আনসলিসিটেড, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত তবুও তাকে আমরা স্প্যাম মেসেজ বলতে পারবো না। রিয়েল স্প্যাম ইজ জেনারেলি ইমেল অ্যাডভার্টাইজিং ফর সাম প্রোডাক্ট সেন্ড টু এ মেলিং লিস্ট অর নিউজ গ্রুপ। সত্যিকারের স্প্যাম বলতে কোনগুলো? সাধারণত সেই ইমেলগুলো যেগুলো কোনো জিনিসের অ্যাডভার্টাইজ করছে এবং সেগুলো কোনো মেলিং লিস্ট অথবা নিউজ গ্রুপে পাঠাচ্ছে। ইন অ্যাডিশন টু ওয়েস্টিং পিপলস টাইম উইথ আনওয়ান্টেড ইমেল। অ্যাকচুয়ালি স্প্যাম মেসেজ যারা পাঠায়, স্প্যাম ইমেল যারা পাঠায়, তাদের উদ্দেশ্যটা কি? না, লোকেদের সময়কে নষ্ট করা, ওয়েস্ট করানো। স্প্যাম অলসো ইডস আপ এ লট অফ নেটওয়ার্ক ব্যান্ডউইথ। আর স্প্যাম মেসেজগুলো বা স্প্যাম যে মেলগুলো হয় সেগুলো আমাদের নেটওয়ার্কের ব্যান্ডউইথকে প্রচুর খেয়ে যায় বা মানে নেটের আমাদের প্রচুর কনজিউম করায়, খরচ করায়। দেয়ার আর মেনি অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ টেকেন ইট আপন দেমসেলভস টু ফাইট স্প্যাম উইথ এ ভ্যারাইটি অফ টেকনিক্স। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক লোকেরা আছে যারা ব্যক্তিগত ইন্টারেস্টে নিজেরাই আগ বাড়িয়ে আগে থেকে এগিয়ে এসেছেন এই বিভিন্ন টেকনিককে ব্যবহার করে স্প্যামের বিরুদ্ধে লড়াই করার জন্য। দ্য প্রবলেম ইজ দ্যাট বিকজ দ্য ইন্টারনেট ইজ পাবলিক, কিন্তু স্প্যামকে পুরোপুরি গায়েব করা যায়নি বা পুরোপুরি সমাধান করা যায়নি। কারণ কি? না, ইন্টারনেট এখন পাবলিক, কোনো একজনের সম্পত্তি নয়, সবাই এখন ইন্টারনেট ওই 250 টাকা রিচার্জ করছে, 1 মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছে, বা প্রত্যেক দিন 1.5 GB 2 GB করে ইন্টারনেট ব্যবহার করছে।
তাহলে ইন্টারনেটটা এখন পাবলিক হয়ে গেছে, যার জন্য সমস্যাটা এখন বেশি করে দাঁড়িয়েছে। দেয়ার ইজ রিয়েলি লিটল দ্যাট ক্যান বি ডান টু প্রিভেন্ট স্প্যাম, জাস্ট অ্যাট অ্যাজ ইট ইজ ইম্পসিবল টু প্রিভেন্ট জাঙ্ক মেল। এখন ইন্টারনেট যেহেতু পাবলিক হয়ে গেছে, তাহলে সত্যি কথা বলতে কি এই স্প্যামকে আটকানোর জন্য বা জাঙ্ক মেলকে আটকানোর জন্য খুবই কম রাস্তা থেকে গেছে। মানে অধিকাংশ ক্ষেত্রে স্প্যাম বা জাঙ্ক মেলকে আটকানো যায় না, কারণ ইন্টারনেট এখন পাবলিক, ইন্টারনেট এখন জনসাধারণ সবার জন্য। ওয়ান অফ দ্য মোস্ট রিসেন্ট এক্সাম্পলস অফ লার্জ স্কেল স্প্যামিং ওয়াজ দ্য হোক্স এরিকসন ইমেল অ্যাবাউট এ ফ্রি গিভ অ্যাওয়ে। এখন সদ্য যে স্প্যাম যে মেসেজগুলো বা মেলগুলো প্রায় প্রত্যেকের মোবাইলে আসে, তার মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই হোক্স এরিকসন। এই এরিকসন নামটা তোরা শুনেছ, কিছুদিন আগে পর্যন্ত সোনি আর এরিকসন এই দুজন মিলে মোবাইল ফোন বার করতো, সোনি এরিকসনে মোবাইল বেরোতো। ইদানিং সোনি আলাদা হয়ে গেছে, এরিকসন আলাদা হয়ে গেছে। তো এরিকসন একটা নাম করা ব্র্যান্ড অল ওভার ওয়ার্ল্ড, এরিকসনের মোবাইল ফোন, এরিকসনের যে ইলেকট্রনিক জিনিসগুলো যেগুলো বিক্রি হচ্ছে। তো এই এরিকসনের একটা মেল এখন প্রায় প্রত্যেকের মোবাইলে ঢোকে, সেখানে বলা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে বিনা পয়সায়, ফ্রিতে বিনা পয়সায় গিভ অ্যাওয়ে, মানে মোবাইল ফোন বিতরণ করা চলছে। সামথিং মোস্ট পিপল জাস্ট ক্যানট রেজিস্ট। আর মোবাইল ফোন এমন একটা জিনিস সেখানে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, এই খবর শুনলে যে কোনো মানুষের লোভ জাগবে, ফলে মানুষের লোভকে সেখানে সংবরণ করা যাচ্ছে না। দ্য লেটার বিগিনস উইথ এ ক্লেম দ্যাট সিন্স নোকিয়া ইজ গিভিং অ্যাওয়ে টেলিফোনস, এরিকসন উইল রেসপন্ড বাই গিভিং অ্যাওয়ে ব্র্যান্ড নিউ WAP ফোনস। অ্যাকচুয়ালি ওই যে মেলটা আসছে এরিকসন কোম্পানি থেকে প্রত্যেকের মোবাইলে ঢুকছে, সেই লেটারে বলা হচ্ছে শুরুতে যে নোকিয়া যেহেতু মোবাইল ফোন বিতরণ, টেলিফোন বিতরণ করছে, তাই এরিকসন ও সাড়া দিচ্ছে, তারাও বিতরণ করবে একদম নতুন নতুন ওয়েব ফোনসগুলো, মানে স্মার্টফোনসগুলো। বাট দ্য রিসিপিয়েন্ট মাস্ট ফরওয়ার্ড দ্য লেটার টু এ মিনিমাম অফ 20 পিপল টু রিসিভ দ্য ফোন। কিন্তু যে লোকটা মেসেজটা পেল, সেই লোকটাকে যদি ওই ফোনটা বিনা পয়সায় পেতে হয়, তাহলে সে অন্তত এই মেসেজটাকে 20 জন লোকের কাছে ডেলিভার করবে বা ফরওয়ার্ড করবে। এরকম মেসেজ তোমরাও পেয়েছ। দ্য লেটার ইজ সাইন্ড অফ অ্যানা সুয়েল্যান্ড, এক্সিকিউটিভ প্রমোশন ম্যানেজার ফর এরিকসন মার্কেটিং। ওই লেটারের নিচে সই করছে কে, পাঠাচ্ছে কে সই চিঠিখানা, না চিঠিখানা সই করেছে অ্যানা সুয়েল্যান্ড, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ প্রমোশন ম্যানেজার এরিকসন মার্কেটিংয়ের। ইট ওয়াজ ল্যাটার ডিসকভার দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ পার্সন অ্যাট এরিকসন। কিন্তু পরবর্তীকালে গবেষণা করে দেখা গেছে এই অ্যানা সুয়েল্যান্ড বলে কোন লোক এরিকসন কোম্পানিতে কাজ করছে না। তাহলে এটা একটা ফেক মেসেজ ছিল, মানে জাঙ্ক মেল ছিল বা স্প্যাম মেল ছিল। দেয়ার আর নিউমারাস ইনস্টান্সেস অফ দিজ ইমেলস বিং ইউজড ম্যালসিয়াসলি বাই সামওয়ান হু হ্যাজ এ গ্রাজ এগেনস্ট অ্যান এক্স স্পাউস, এ পাবলিক অফিসিয়াল, এ ফর্মার টিচার অর সামওয়ান এলস উইথ অ্যান ইমেল অ্যাড্রেস। অ্যাকচুয়ালি এরকম একটা উদাহরণ সোনি এরিকসন কোম্পানির, এরিকসন কোম্পানির একটা জাঙ্ক মেলের একটা এক্সাম্পল আপনাদের তোমাদের সামনে পেশ করা গেল। কিন্তু এরকম বহু উদাহরণ আছে যেখানে ইমেলগুলোকে ব্যবহার করা হচ্ছে অসৎভাবে, কোনো একজন ব্যক্তি, দুষ্ট ব্যক্তি এটাকে ব্যবহার করছে, যারা লোকেদেরকে প্রলোভনে ফেলছে, তাদেরকে ভুলভাল ফাঁদে পা দেওয়াচ্ছে ওই কোনো একজন লোক যিনি এই স্প্যামগুলো তৈরি করছেন। অ্যাকচুয়ালি ওই লোকটা কেন করছে না, তার একটা বিশেষ ক্ষোভ আছে কোনো একজনের প্রতি, হতে পারে তার এক্স স্পাউস, মানে তার প্রাক্তন স্ত্রী বা প্রাক্তন স্বামী, তার প্রতি রাগ আছে, সেই রাগটাকে সে তুলছে পাবলিকের উপরে। এ পাবলিক অফিসিয়াল, মানে পাবলিকের সঙ্গে ডিল করেন যে সমস্ত অফিসাররা, যেমন BDO, SDO, DI, ADI, এই সমস্ত পাবলিক অফিসিয়ালের উপর কারো রাগ আছে, সেই ব্যক্তিগত রাগটাকে উগরে দিচ্ছে সে জনগণের উপরে। এ ফর্মার টিচার, কোনো প্রাক্তন শিক্ষক, তার উপর রাগ থাকতে পারে, অর সামওয়ান এলস, অথবা অন্য কেউ কারোর প্রতি রাগ থাকতে পারে, উইথ অ্যান ইমেল অ্যাড্রেস, যাদের ইমেল অ্যাড্রেস আছে। The person mentioned in the email ends up with thousands of requests from the people looking for confirmation that the email, which they actually had nothing to do with, is true. কিন্তু ওই চিঠিখানা যে স্প্যাম মেলে যে চিঠিখানা আসছে, ওই চিঠির নিচে যিনি লোকটা সই করেছেন, তিনি কিন্তু একটা হাজারটা রিকোয়েস্টও করেছেন লোকেদেরকে, যে যারা আপনারা এই আমার মেসেজটা পড়ছেন বা চিঠিখানা পড়ছেন, হয়তো এই চিঠি আপনাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এখানে যে চিঠিতে যে বিষয়টা বলা আছে কথাটা সত্যি, এটা উনি দাবি করছেন, হাজারবার অনুরোধও করছেন। স্প্যামিং ওয়ার্কস অন আওয়ার ওন গ্রিড টু রিসিভ ফ্রিবিজ। অ্যাকচুয়ালি স্প্যামিংটা সফল হচ্ছে কখন, যখনই একটা স্প্যামিং মেসেজ আমার মোবাইলে ঢুকলো যে বিনা পয়সায় iPhone 13 Pro পাওয়া যাচ্ছে, তা আমার মধ্যে লোভ কাজ করলো, তখন আমি মেসেজটা ক্লিক করলাম, সেখানে গিয়ে আমাকে বলা হলো এই মেসেজটা আপনি 20 জনকে ফরওয়ার্ড করুন, আমিও আনন্দে 20 জন, আমার হোয়াটসঅ্যাপে 20 জন যে লিস্টে আছে, চ্যাট লিস্টে, আমি সেখানে 20 জন 22 জন 25 জনকে শেয়ার করছি। লাভের লাভ কিছু হচ্ছে না, আমার সময় নষ্ট হচ্ছে, আমার ইন্টারনেট নষ্ট হচ্ছে, আমাকে লোভে ফেলে দেওয়া হলো, দরকার পড়লে সেখান থেকে আমার তো পার্সোনাল যে ইনফরমেশন সেখান থেকে চুরি করছে, যারা স্প্যামটা তৈরি করছে তারা আমাদের পার্সোনাল ডাটা সেখানে নিতে পারছে,
অ্যাকচুয়ালি মানুষের লোভ যাচ্ছে এই বিনা পয়সায় পাওয়া গিফটগুলো নেওয়ার জন্য, তখনই স্প্যামিংটা কাজ করছে। আর যে মানুষের মধ্যে লোভ নেই, যারা এরকম মেসেজকে দেখে সযত্নে অ্যাভয়েড করে যাচ্ছে, এরকম মেসেজে ঢুকছেই না, ক্লিক করছে না, তাদের উপরে কিন্তু স্প্যাম কাজ করছে না। কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে লোভ কাজ করে যায় আর স্প্যামিং তাদেরকে বোকা বানিয়ে দেয় সহজে। ইউ আর ইনস্ট্রাক্টেড বাই এ টোটাল স্ট্রেঞ্জার অর এ ওয়েল মিনিং বাট নট ভেরি ব্রাইট ফ্রেন্ড টু ফরওয়ার্ড এ মেসেজ ইউ নো নাথিং অ্যাবাউট। অ্যাকচুয়ালি সেখানে পরিষ্কারটা অচেনা লোক তোমাকে নির্দেশ দিচ্ছে যে আপনি এই মেসেজটা 20 জন লোককে ফরওয়ার্ড করুন, হয়তো সেই মেসেজটা সম্পর্কে আপনি কিছুই জানেন না, তুমি হয়তো কিছুই জানো না, কিন্তু তোমাকে বলা হচ্ছে 20 জনকে ফরওয়ার্ড করতে, আর তুমিও লোভে পড়ে 20 জনকে ফরওয়ার্ড করে দিচ্ছ। এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট মে বি এ ফ্রেন্ড পাসড ইট অ্যালং টু ইউ অ্যান্ড অ্যাবাউট 90 অফ দেয়ার আদার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। এবং এমন হতে পারে যে তোমার কোনো চেনা জানা বন্ধু যে তোমাকে মেসেজটা পাঠিয়েছিল এবং সে অলরেডি আরও 90 জন তার বন্ধুকে মেসেজটা পাঠিয়ে দিয়েছে। ভেরি অফেন দ্য ভিকটিম ক্যান রিসিভ সো মাচ ইমেল। অনেক সময় ভিকটিম মানে সে আক্রান্ত ব্যক্তি, মানে যে লোকটা বোকা হয়ে গেল, সে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এরকম মেসেজের টোপে অনেক সময় পা দিয়েছ, অনেক সময় তোমরা মনে করে দেখো তোমরা হয়তো 20-25 জনকে এরকম মেসেজ ফরওয়ার্ড করেছো কখনো কখনো শুধু একটা আইফোন পাওয়ার লোভে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এগুলো হচ্ছে স্প্যাম মেল। বিনা পয়সায় কেউ কখনো কাউকে আইফোন বিতরণ করতে পারে না, এই বোধ শক্তিটা থাকা উচিত, তাই এ সমস্ত লোভে পা দেওয়া যাবে না, এগুলোকে স্প্যাম মেসেজেস বলে। ভেরি অফেন দ্য ভিকটিম ক্যান রিসিভ সো মাচ ইমেল। অনেক সময় এই আক্রান্ত ব্যক্তি যে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে বোকা হয়ে যাচ্ছে, সেই লোকটা এরকম মেল পেয়ে থাকে। অ্যান্ড সামটাইমস ফ্যাক্সেস অ্যান্ড ফোন কলস, অনেক সময় ফ্যাক্সের দ্বারাও মেসেজ পায়, ফোন কল পেতে পারে। ইন দ্য মোর ম্যালসিয়াস কেস, এরকম ভুতুড়ে সব কাণ্ডগুলোতে, দ্যার দে হ্যাভ টু গেট এ নিউ ইমেল বক্স অর ফোন নাম্বার। তাকে অনেক সময় টোপও দেওয়া হয় যে আপনি নতুন একটা ইমেল বক্স খুলুন, মানে নতুন মেল আইডি খুলুন, অথবা ফোন নাম্বার নতুন কানেকশন নিন। দে আর বাই রুইনিং এস্টাবলিশড পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন চ্যানেলস। এভাবে কি হয় না, কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিগত এবং পেশাদার যে কমিউনিকেশন চ্যানেলগুলো থাকে সেগুলোর ক্ষতি হয়। হুইচ ওয়াজ দ্য অরিজিনাল ইন্টেন্ট অফ দ্য সেন্ডার। অ্যাকচুয়ালি তোমার এই পার্সোনাল ক্ষতি করে দেওয়া, প্রফেশনাল ক্ষতি করে দেওয়াটাই স্প্যাম সেন্ডারদের মেন উদ্দেশ্য। তো তাদের উদ্দেশ্যে, তাদের অরিজিনাল যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু অনেক সময় সফল হয়ে যায় মানুষের এই লোভের কারণে। তো প্যাসেজটা মোটামুটি একটু কঠিন ছিল, কিন্তু আমাদের অত্যাধুনিক এই ইলেকট্রনিক মিডিয়াতে এরকম কথাগুলো আমাদের জানানো দরকার, আমরা কিছু ইনফরমেশন পেলাম এখান থেকে। তো আমরা এই আনসিনের পরীক্ষায় আসুক না আসুক, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করবে এরকম একটা আনসিন। তো দেখে নিই আমাদের প্রশ্নোত্তর কী আছে। আমাদের প্রশ্নটা কীরকম থাকে বলি, 10 মার্কের প্রশ্ন হয় আনসিনে, এর মধ্যে 4 মার্কে ট্রু ফলস থাকে, আর বাকি 1-1 নম্বর করে 4 মার্ক, বাকি 3খানা প্রশ্ন থাকে এস এ কিউ টাইপের 2 নম্বর করে, তাহলে ওটা থাকে টোটাল 6 মার্কের, 2, 3, 6। তা আমরা প্রথমে 4টা ট্রু ফলস আলোচনা করে নেব। A1-এর থাকে স্প্যাম ইজ এ মিন্স টু ফোর্স মেসেজ অন পিপল হু ডোন্ট ইন্টেন্ড টু রিসিভ। অ্যাকচুয়ালি স্প্যাম হচ্ছে যে সমস্ত লোকেরা মেসেজ পেতে চায় না তাদেরকেও বাধ্য করানো মেসেজ পড়তে, অবশ্যই ট্রু, আমরা এখানে টি লিখব ট্রু। 2-এ থেকে যাবো দেয়ার আর ভ্যারাইটি অফ টেকনিক্স ইউজড বাই দ্য ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস টু ফাইট স্প্যাম। এই স্প্যামকে লড়াই করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা কোনো একজন বিশেষ ব্যক্তি তারা নানান ধরনের টেকনিককে ব্যবহার করে থাকেন, অবশ্যই ট্রু, টি লিখব। 3-এ থেকে ইমেলস ক্যান স্ক্যাশলি বি ইউজ টু এক্সপ্রেস গ্রাজ এগেনস্ট অ্যানাদার পার্সন। কোনো একজন বিশেষ লোকের প্রতি তোমার রাগ রয়েছে, সেই রাগের ক্ষোভটাকে প্রকাশ করার জন্য ইমেলকে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে না, কথাটা ভুল। আমরা একটু আগে জেনেছি যে সমস্ত লোকের রাগ আছে তার প্রাক্তন স্ত্রীর প্রতি অথবা পাবলিক অফিসিয়ালের প্রতি বা কোনো প্রাক্তন শিক্ষকের প্রতি, তারা কিন্তু ইমেলকে ব্যবহার করে বাকি লোকের উপর সেই রাগটাকে তুলছে, তাহলে আমরা কথাটাকে ফলস বলবো, এফ লিখলাম। 4-এ থেকে এরিকসন ক্লেমড টু গিভ অ্যাওয়ে ব্র্যান্ড নিউ ওয়েব ফোনস। এরিকসন কোম্পানি দাবি করছে তারা নাকি বিনা পয়সা দান করবে একদম নতুন নতুন ওয়েব ফোনসগুলো, অবশ্যই ট্রু, এটা বলা আছে আমাদের। তারপর বি দাগে আমরা যাবো 3খানা এসে কিউ দিয়েছে, এগুলো 2 নম্বর করে প্রশ্ন, একটু লিখতে হবে। হোয়াট ইজ স্প্যাম, স্প্যাম কাকে বলে, এটা আমরা একদম ফার্স্ট প্যারাতেই পেয়ে যাব, স্প্যাম কাকে বলে। এখানে বলা আছে স্প্যাম ইজ দ্য ফ্লাডিং অফ দ্য ইন্টারনেট উইথ মেনি কপিজ অফ দ্য সেম মেসেজ ইন অ্যান অ্যাটেম্প টু ফোর্স দ্য মেসেজ অন পিপল হু উড নট আদারওয়াইজ চুজ টু রিসিভ ইট। স্প্যাম ইজ বেসিক্যালি ইলেকট্রনিক জাঙ্ক মেল অর জাঙ্ক নিউজ গ্রুপ পোস্টিংস। এই পর্যন্ত আমরা লিখব, তাহলে আমাদের উত্তরটা এখানে শেষ হবে আর শুরু হবে এখানে। এটা আমাদের 1-এর দাগে অ্যান্সার হয়ে গেল। এবারে আমরা 2-এর দাগে কোশ্চেন পড়ে নেব, হোয়াট ইজ এরিকসন ইমেল। এরিকসন ইমেলটা কি, মানে এরিকসন যে মেসেজ পাঠায় সেটা কি, এটা আমরা পাবো ওই মাঝখানে বড় প্যারা দিয়েছি, ওই প্যারা আমাদের উত্তরটা পেয়ে যাবো আমরা।
আমরা যদি লক্ষ্য করি, ওয়ান অফ দা মোস্ট রিসেন্ট এক্সাম্পলস অফ লার্জ স্কেল স্প্যামিং ওয়াজ দা হোক্স এরিকসন ইমেল অ্যাবাউট এ ফ্রি গিভ অ্যাওয়ে সামথিং মোস্ট পিপল জাস্ট ক্যানট রেজিস্ট। দ্য লেটার বিগিনস উইথ এ ক্লেম দ্যাট সিন্স দ্য নোকিয়া ইজ গিভিং অ্যাওয়ে টেলিফোনস, এরিকসন উইল রেসপন্ড বাই গিভিং অ্যাওয়ে ব্র্যান্ড নিউ ওয়েব ফোনস। এখানে আমাদের উত্তরটা শেষ হবে, উত্তর আমাদের শেষ হবে এখানে, কিন্তু শুরু হবে এসব জায়গায়, ওয়ান অফ দ্য থেকে। এটা আমাদের দুইয়ের দাগের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা তিনের দাগে যাব, হোয়াট মাইট বি দ্য ইন্টেনশন অফ দ্য সেন্ডার অফ দ্য স্প্যাম, স্প্যাম মেসেজ যে পাঠাচ্ছে যে লোকটা তার মেন উদ্দেশ্যটা কি, এটা আমাদের লাস্ট প্যারায় পাবো। আমরা লাস্ট প্যারাটাই পুরো বলে দেবো। ভেরি অফেন দ্য ভিকটিম ক্যান রিসিভ সো মাচ ইমেল অ্যান্ড সামটাইমস ফ্যাক্সেস অ্যান্ড ফোন কলস ইন দ্য মোর ম্যালিসিয়াস কেসেস দ্যাট দে হ্যাভ টু গেট এ নিউ ইমেল বক্স অর ফোন নাম্বার, দে আর বাই রুইনিং এস্টাবলিশড পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন চ্যানেলস হুইচ ওয়াজ দ্য অরিজিনাল ইন্টেন্ট অফ দ্য সেন্ডার। আমাদের উত্তরটা এখানে শেষ হবে আর শুরু হবে এখানে। এইভাবে আমরা দেখলাম আনসিনের প্যাসেজ মোটামুটি একটু কঠিন থাকলেও তার কিন্তু প্রশ্ন উত্তর খুব একটা কঠিন থাকে না, একটু সহজ করে চাইলেই কিন্তু আমরা উত্তরগুলো করতে পারি। তাই দেখা যায় ক্লাস টুয়েলভের আনসিনে দশের মধ্যে কিন্তু আট নয় বা দশ নম্বর তোলা খুব সহজে তোলা যায়, খুব একটা প্রবলেমে পড়তে হয় না। তো তোমাদের কাজ হচ্ছে আনসিনগুলো অন্তত আট দশটা আনসিন ভালো করে একটু প্র্যাকটিস করে নেওয়া, যাতে তোমাদের ধারণা তৈরি হয়ে যায় যে আনসিনটা কীরকম থাকে এবং সেখান থেকে প্রশ্ন উত্তর কীভাবে করতে হয়। এটা আমার পঞ্চম আনসিন, সেট নাম্বার ফাইভ। এর আগে চারখানা আনসিন আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা আমার চ্যানেলে যাও, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস টুয়েলভের ভিডিওগুলো বার করো, সেখানে আনসিন পোস্ট করা আছে, পারলে সেই আনসিনগুলো একটু দেখে নাও, তোমাদের উপকারে কাজে লাগবে।